আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে মিউজিক ক্যাফের একটি নতুন এপিসোড নিয়ে। চলুন আজকের এই এপিসোডে আমরা একটু পুরনো দিনের গানের জগৎ থেকে ঘুরে আসি। ঠিকই ধরেছেন, মান্না দে, শ্যামল মিত্র, সেই স্বর্ণযুগে। আজকে আমাদের স্টুডিওতে যে শিল্পী উপস্থিত রয়েছেন, চলুন তার সঙ্গে আলাপ করে দিই আপনাদের। নমস্কার। নমস্কার। দীপেন্দু সাই আমাদের সঙ্গে রয়েছেন আজকে উপস্থিত স্টুডিওতে। ওনার কাছ থেকে আমরা আজ শুনে নেব কি কি গান গাইছেন উনি, কি গান গাইছেন আপনি। প্রথমে আমার শ্রদ্ধেয় গুরুজি শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে তারই কম্পোজিশনে একটি গান গেয়ে শোনাবো প্রথমে। আচ্ছা, চলুন শুরু করি তাহলে। চলুন আপনারাও শুনতে থাকুন। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। ঘুরে দেশ দেশান্তরে এলাম শেষে তেপান্তরে, ঘুরে দেশে দেশান্তরে এলাম শেষে তেপান্তরে, রাধার দিশা পেলেন নারে, শুভাইলাম জনে জনে, রাধার দিশা পেলাম নারে, শুধাইলাম জনে জনে। রানীর রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। হয় কি তারে পাবো না কো দিশারা জীবনে, হয় কি তারে পাবো না কো দিশারা এই জীবনে, প্রাণের চকর কেঁদে মলোহায় চাঁদ উঠেছে কোন গগনে, প্রাণের কপার লিখন গুলি যতন করে রাখি তুলি, প্রাণের কপার লিখন গুলি যতন করে রাখি তুলি, ডাক ঘরে হয় নিলে না কো শুধাইলাম ডাক পিয়নে, ডাক ঘরে হয় নিলে প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে।
প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। বাহ, খুব সুন্দর গাইলেন আপনি। কি দর্শক বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? চলুন তাহলে আমাদের শিল্পীর সঙ্গে আজকে একটু পরিচয় করে নিন ভালোভাবে। তো কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ঘাটাল সাব ডিভিশনের দাসপুর 2 নম্বর ব্লকে, যতকোনসম বলে একটি গ্রাম আছে। আচ্ছা, তাহলে পশ্চিম মেদিনীপুরে পড়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনি কখন থেকে এই গানের প্রতি আকৃষ্ট বা কখন থেকে শিখছেন? আমি 15 বছর বয়স থেকে গান শিখছি। আচ্ছা। প্রথমে আমার বাবার কাছে হাতে খড়ি, তারপরে ওখান থেকে চলে যাই আমাদের পাড়ার কাকা শীতল চন্দ্রপাল, আমার গুরু। আচ্ছা। ওখান থেকে চলে যাই দাসপুরে, বিজন সাজমল মহাশয় বলে একজন আছে, উনি জমিরুদ্দিন খান সাহেবের ছাত্র, ওনার কাছে আমি ক্লাসিক্যালটা শিখেছি, এখনও শিখতে যাই। তারপরে উল্লেখযোগ্য গুরুদের মধ্যে হচ্ছেন সদ্য জটিলেশ্বর মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আর এখন আমি যার কাছে রয়েছি তিনি আমার গুরু, সদ্য শান্তি বিনোদ দাস মহাশয়, মানে কলকাতাতে বাড়ি, রুগীতে বাড়ি, ওনার কাছে তালিম নিই। চলুন আরও আপনার সঙ্গে অনেক গল্প করব, কিন্তু তার মাঝখানে আপনার আমাদের দ্বিতীয় গানটি শুনে নেব। কী গান গাইছেন? দ্বিতীয় গানটা সদ্য মান্নাদের, ওখানে তো সুন্দরী হলো। তাহলে দর্শক বন্ধুরা আমরা এবার শুনবো ও কেন এত সুন্দরী হলো। সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো, এমনি করে ফিরে তাকালো, এমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস তাতেই ভোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস তাতেই ভোর লেগেছে, ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন, বিনা কাজে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো। সবে যখন মনে আমার প্রাণ জেগেছে, পৃথিবীটা একটুখানি
বদলে গেছে, সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটু খালি বদলে গেছে। ও কেন তখন উড়িয়ে আছো, ও কেন তখন উড়িয়ে আছো, এলো চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ওমনি করে ফিরে তাকালো, এমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হই, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। কি দর্শক বন্ধুরা, আপনাদেরও মন বলে উঠছে তো, ও কেন এত সুন্দরী হলো। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আমাদের শিল্পীর সঙ্গে পরিচয় করে নিয়েছেন, চলুন দেখি তো এবার আমাদের যন্ত্রশিল্পী কারা আছে তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিই। চলুন, তবলায় আছেন আমাদের পার্থ মুখার্জি, নমস্কার। আচ্ছা, আমাদের গিটারে রয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য, নমস্কার। আচ্ছা, আমাদের কিবোর্ডে রয়েছেন সাত্তকী মণ্ডল, নমস্কার। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আচ্ছা চলুন, তাহলে আমরা আমাদের এপিসোডের তৃতীয় নম্বর গানটা শুনে নিই, কি শোনাচ্ছেন আমাদের এবারের গান? সদ্য শ্যামল মিত্রের কম্পোজিশনে ভালোবাসো তুমি, শুনেছি অনেকবার। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো লাগেনি তো কভুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো লাগেনি তো কভুয়া। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতায় অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতায় অনেক ফুলের মেলা। সে ফাগুন আগো এসেছে যে বারে বার, তবু সেদিনের মতো লাগেনি তো কভুয়ার। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো লাগেনি তো কভুয়ার। তোমার প্রথম প্রেম দিয়েছে আমার হৃদয় ভরে, এমন ভ্রমণ কেন যায় সেটা বলো গো তারি তরে। তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় জুড়ে, এমন ভ্রমণ কেন যায় সেটা বলো গো তারি তরে। সেদিনের সেই প্রথম গানের ডালি
এখন কোথায় নতুন আশার কলি, সেদিনের সেই প্রথম গানের ডালি, এখন কোথায় নতুন আশার কলি, সে গানের সুরে বেজেছে যে তারে বার, তবু সেদিনের মতো লাগেনি তো কবুয়ার, ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো সেদিনের মতো লাগেনি তো কবুয়ার, তবু সেদিনের মতো লাগেনি তো কবুয়ার, সেদিনের মতো লাগেনি তো কবুয়ার। কি দর্শক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই, আমাদেরও খুব ভালো লেগেছে। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার বাবা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। আচ্ছা আচ্ছা। আমার মাই গত মাস ছয়েক আগে মারা গেলেন। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার একটি হ্যান্ডিক্যাপ, 90% একটি হ্যান্ডিক্যাপ বোন আছে বাড়িতে। আমার তিনটি মেয়ে, আমার স্ত্রী আর আমি, এই পরিবারের পরিচিতি আর কি। তাহলে আপনি মানে গানটাকেই কি পেশাভাবে নিয়েছেন? না না, পেশা হিসেবে আমি গানটা নেশা, সুর আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আচ্ছা। এই যে পুরনো দিনের সুর, হারানো দিনের গান যেগুলো বলা হয়, এই সুরই আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আচ্ছা, আপনি তাহলে গানটাকে নেশা হিসেবেই নিয়েছেন, এখনো পেশা হিসেবে নেননি? না, আমি বা ওটা ভবিষ্যতে কি নিতে আগ্রহী না সেটা নেশা হিসেবে থাকবে সেটা পরের বিষয়, যেমন পরিস্থিতি আসবে তার উপরে নির্ভর করবে আর কি। দর্শক বন্ধু, তো উনি বললেন এবারের গানটা উনি ওনার নিজের সুরে গাইবেন, মানে গানটা লিখেছেন, লিখেছেন কে? লিখেছেন স্বপন কুমার মান্না। আচ্ছা, ওনার লেখা কিন্তু সুর উনি আমাদের দীপেন্দু সাই উনি নিজে দিয়েছেন। তো ওনার এই নিজস্ব সুর দেওয়া গানটা এবার ওনার কাছ থেকে আমরা শুনে নেব। চলুন শুরু করুন। ওই বলাকার গাথা মালা দূর নীলিমা, চলে যায় দানা মেলে কোন জানায়, লাকার গাথা মালা দূর নীলিমায়, চলে যায় দানা মেলে কোন জানায়, সোনালি আলো ভেজা মায়া বিবিকে, সোনালি আলো ভেজা মায়া বিবিকে, সাত রঙা প্রজাপতি রং ফেলে যায়, চলে যায় দানা মেলে কোন জানা, ওই বলাকার গাথা মালা। বাঁশিতে বেজেছে কোন রাখালি আসু, মনে হয় কাছে নয় নয় কোন দূর, বাঁশিতে বেজেছে কোন রাখালি আসু, মনে হয় কাছে নয় নয় বহু দূর, বনানি সবুজ যত আনমনতা, বনানি সবুজ যত আনমনতায়, চলে যায় দানা মেলে কোন জানা, ওই বলাকার গাথা মালা দূর নীলিমায়, চলে যায় দানা মেলে কোন জানায়,
এক রাস আশা বুকে বহে সমীরণ, হৃদয় লাগায় দল মন উচাটন। এক রাস আশা বুকে বহে সমীরণ, হৃদয় লাগায় দল মন উচাটন। তুমি আমি পাশাপাশি মধুরে বেলায়, তুমি আমি পাশাপাশি মধুরে বেলায়, আঁকে ছবি রাম ধনু কত ভাবনায়, আঁকে ছবি রাম ধনু কত ভাবনায়, ওই বলাকার গাঁথা মালা দূর নীলিমায়, চলে যায় ডানা মেলে কোন জানায়, সোনালি আলোয় ভেজা মায়া বিবিকে, সোনালি আলোয় ভেজা মায়া বিবিকে, সাত রঙা প্রজাপতি রঙ ফেলে যায়, চলে যায় ডানা মেলে কোন জানায়, ওই বলাকার গাঁথা মালা দূর নীলিমায়, চলে যায় ডানা মেলে কোন জানায়, বলাকার গাঁথা মালা চলে যায় ডানা মেলে কোন জানায়, ওই বলাকার গাঁথা মালা। আপনার সুর তো সত্যি খুব সুন্দর, তো আপনি কি ভবিষ্যতে এই সম্পর্কে কিছু বা এই বিষয়ে আরো এগোতে চান, সুরের দিক থেকে বা অন্য কথাতে সুর দিতে চান, আগ্রহী আছেন? আমি কিছু কিছু কথায় সুর দিয়েছি, প্রায় 40-50 খানা গানের সুর করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি, এবং সেই সুরে ইন্দ্রাণী ভৌমিক বলে একজন শিল্পী রয়েছেন কলকাতায়, উনি রেকর্ডও করেছেন আমার সুরে। তাহলে শুনলেন দর্শক বন্ধুরা, আমরা যেমন একজন শিল্পীকে পেলাম কণ্ঠশিল্পী, তেমনি একজন সুরকারকেও কিন্তু পেলাম, তাই না? চলুন এবার তাহলে আমরা এর পরের গানে যাই। এবারে সতীনাথ মুখোপাধ্যায়ের কম্পোজিশনে আজও তুই এলো না সে, সতীনাথ মুখোপাধ্যায়ের গান এটা। ফাগুন সাজনে যে ছিল এই মনে, আলোর ছায়া হয়ে ছিল পাশে, আজ তো এলো না সে। ফাগুন সাজনে যে ছিল এই মনে, আলোর ছায়া হয়ে ছিল পাশে, আজ তো এলো না সে। ফাগুন সাজনে যে ছিল এই মনে, আলোর ছায়া হয়ে ছিল পাশে, আজ তো এলো না সে। পুরালো যে বেলা শেষ হলো এই খেলা, পুরালো যে বেলা শেষ হলো এই খেলা, কি জানি কেন যে হয়েছে ভুল, পুরালো যে বেলা শেষ হলো এই খেলা, কি জানি কেন যে হয়েছে ভুল, ঝড়লো বৈশাখে কেন যে মধুমাসে, আজ তো এলো না সে। ফাগুন সাজনে যে ছিল এই মনে, আলোর ছায়া হয়ে ছিল পাশে, আজ তো এলো না সে। Thank you.
করেছি হারানো আধারে, কেমন বাঁধিব এমন বিনারে, আলো বেছেছি হারানো আধারে, কেমন বাঁধিব এমন বিনারে, মেঘের আড়ালে মেঘের আড়ালে মেঘের আড়ালে জোছনা হারালে, মেঘের আড়ালে জোছনা হারালে, দূরে কি যায় গো শ্রাবণ চাঁদ, হারায় আপনারে সে যেন নিজে হাসে, আজ তো এলো না সে ফাগুন শ্রাবণে, যে ছিল এই মনে আলোর ছায়া হয়েছিল পাশে, আজ তো এলো না সে, আজ তো এলো না সে ফাগুন শ্রাবণে, যে ছিল এই মনে আলোর ছায়া হয়েছিল পাশে, আজ তো এলো না, আজ তো এলো না, আজ তো এলো না সে। আমরা চলে এসেছি এই এপিসোডের একদম শেষ পর্বে, আর একটা গান আছে শুনবো। তো দর্শক বন্ধুরা, আমরা দিব্যেন্দু সাই শিল্পীর সঙ্গে কীরকম আড্ডা দিলাম এবং সুন্দর সুন্দর গান শুনলাম, সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীরাও রয়েছেন, ওনারা যদি যোগ্য সঙ্গত না করতেন তাহলে কিন্তু এত সুন্দর অনুষ্ঠানটা আজ আমরা দেখতে পেতাম না, তাই তো? তো এবার আমরা চলে যাব একদম শেষ গানে। আমরা আশা করে আছি এনার মতো শিল্পীকে আমাদের স্টুডিওতে আমরা কিন্তু আবার পাবো, আপনি আবার আসবেন তো? অবশ্যই। আর আশীর্বেশের পক্ষ থেকে সব যন্ত্রশিল্পী এবং ওনাকেও আবার অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আশীর্বেশকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, কারণ এই প্ল্যাটফর্মে আমাদের মতো শিল্পীদের একটু গাইতে দেওয়ার সুযোগ দিয়েছেন বলেই ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো মনে হচ্ছে। আমি যেদিন এসেছিলাম প্রথমে অডিশনে, বঙ্কিম আমাকে নিয়ে এসেছিল, তো যাই হোক বলছে কাকা তুমি একবার চলো, আর বলি আমাকে দেবে গাইতে, ওরা বলছে তুমি চলো না, তো যাই হোক ও নিয়ে এসেছিলো, ওটি হাত ধরে আমি এসেছিলাম এখানে। তো যাই হোক আপনারা আমাকে সম্মান দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। না না, আমাদের মানে এটা ভাগ্য যে আপনার মতো শিল্পীকে আমরা তুলে ধরতে পেরেছি দর্শক বন্ধুদের সামনে, তাই না? এটুকু পাওয়া। চলুন তাহলে আমরা শেষ গানের দিকে এগোই, কি গাইছেন? এবারে উৎসর্গ ছবিতে শ্রদ্ধেয় মান্না দি গিয়েছিলেন গানটি, সেই গানটি মান্না দের দিয়ে শেষ করবো। শ্রদ্ধেয় মান্না দেখে দিন। বিষের চুলুকে ভরা প্রেমের পেয়ালা, দুই ঠোঁট জ্বালা বড় জ্বালা, বিষের চুলুকে ভরা প্রেমের পেয়ালা, দুই ঠোঁট জ্বালা বড় জ্বালা, বিষের চুলুকে ভরা প্রেমের পেয়ালা, আলো আর ডাকে চোখ ভুলে থাকে, আলো আর ডাকে চোখ ভুলে থাকে, স্বপ্ন ভিয়ে গিয়ে বাসি হয় মালা, স্বপ্ন ভিয়ে গিয়ে বাসি হয় মালা, দুই ঠোঁট জ্বালা বড় জ্বালা,
বিশের চুমুকে ভরা প্রেমের দেয়ালা দুই ঠোঁটে জ্বালা মরুডালা রূপসী ফাগুন রূপসী ফাগুন বুকে বড় জালে আগুন রূপসী ফাগুন রূপসী ফাগুন রূপসী ফাগুন বুকে বড় জালে আগুন রূপসী ফাগুন রাম ধনু জলে ধুলি তার চলে রাম ধনু জলে ধুলি তার চলে তাতে শুধু কুহকেরা মায়া রং ডালা তাতে শুধু কুহকেরা মায়া রং ডালা দুই ঠোঁট জ্বালা বিশের চুমুকে ভরা প্রেমের আলা দুই ঠোঁট জ্বালা বড় জ্বালা দুই ঠোঁট জ্বালা বড় জ্বালা বিশের চুমুকে ভরা প্রেমের পেয়ারা বিশের চুমুকে ভরা প্রেমের পেয়ারা বিশের চুমুকে ভরা প্রেমের পেয়ারা আশা করব এই শেষটা ওনার জীবনের শেষ নয়, উনি অনেক এগিয়ে যান, জীবনে অনেক সাফল্য পান। আমাদের আরসিবিএস টিমের পক্ষ থেকে ওনাকে অনেক অভিনন্দন। আজকের এই দিনের সাক্ষী হিসেবে আমাদের পুরো আরসিবিএস টিমের পক্ষ থেকে ওনাকে একটা ছোট্ট উপহার এবং অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, কেমন শুনলেন এপিসোড? যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানবেন আমাদের, ওনাকে আমরা আমাদের অন্য কোনো এপিসোডে নিশ্চয়ই আবার ডাকব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।